সকাল সকাল বাইরের দৃশ্যটা দেখতে কি সুন্দর, তাই না? কিন্তু এক সেকেন্ড, আমার রুমের দৃশ্যটাও একবার দেখে নাও। এই দেখেছো, জঘন্য থাকে, জঘন্য সকাল সকাল। কিন্তু জঘন্যটাকে আবার সুন্দর করে দিয়ে আমি এক্ষুনি করে দেবো, তারও দেখাচ্ছি। হয়ে গেল, বাস টিপ টপ। আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকেদের রুমগুলো এমনই থাকে সকালবেলা, তাই না বলো? আমরা ঘুম থেকে উঠলে এমনই থাকে, পরে আমরা সুন্দর করে দিই রুমটাকে, যেমন আমি করে দিয়েছি, সব টিপটপ করে দিয়েছি আমি। আর ওই দেখো আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইজ ব্লগিং। আমার এই নতুন ভিডিওটিতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো এখন মর্নিং মানে 10টা বেজে গেছে, আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে, তারপর আমি স্নান সেরে রান্নাটা বসিয়ে দেবো। তো আজ আমি স্পেশাল কিছু একটা বানাবো, সেটা হলো শীতল বড়া। যারা যারা শুটকি ভালোবাসো তারা নিশ্চয়ই খেয়েছো, আর আমিও খেয়েছি, আমার খুব ফেভারেট। কিন্তু আমি বানাইনি কখনো, যদিও মা বানিয়েছে খেয়েছি। তো তোমাদের সাথে আজ রেসিপিটা শেয়ার করবো, আমি এখন বাকি কাজগুলো করে নিই, চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এখন স্নান সেরে পুজো টুজো দিয়ে এসে আমার রুমে বসে আমি হনুমান চালিসা পড়ছি, কারণ আজ মঙ্গলবার। তো আমি প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে হনুমান চালিসাটা পড়ি। মঙ্গলবারটা যদিও নিরামিষ খাওয়া হয় না, কিন্তু শনিবারে আমি নিরামিষ খাই। তো আমি রোজ মঙ্গলবারেই পড়ি হনুমান চালিসাটা, বজরং বলিকে আমি খুব মানি, তাই আমি পড়ি আর কি। আমার মিনি ঠাকুর ঘর, এখানে সাই বাবা আছেন, লক্ষ্মী গণেশ, বজরংবলী, শ্রীকৃষ্ণ, গণপতি বাপ্পা, লক্ষ্মী গণেশ, আর এইখানটায় আছে গীতা। এটা হলো অ্যাসামিস গীতা, যেটা আমি পড়ি না, এটা হলো বাংলা গীতা। আমি একবার পড়ে পুরোটা কমপ্লিট করে দিয়েছি, কিন্তু আবারও পড়ার ইচ্ছা আছে। তো আমি যখন সময় পাই তখন আমি গীতা পড়ি, যখন আমার মন ভালো লাগে না, অশান্তি লাগে, তখন আমি গীতাটা পড়ে মনটাকে শান্তি করি, আর সত্যি মনটা অনেক শান্তি হয়ে যায়। তো দেখেছো আমার মিনি ঠাকুর। হ্যালো বন্ধুরা, তো আমি স্নান টান করে চলে এসেছি, আমার নিরামিষ রান্নাও হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম শীতল বড়াটা তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা, তো এখন সেটা বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা দেখো, আর যদি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ভিডিও দেখছে কেউ কেউ, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা দেখিয়ে নিই তোমাদের, আর এখন বাদর এসেছে বুঝেছো, তো দরজাটা খোলা আছে, জলদি জলদি লাগিয়ে নিই, নাহলে ঘরে ঢুকে সবজি নিয়ে যাবে। তো আগে দেখিয়ে নিই আমি নিরামিষটা কী রান্না করেছি। এখানে ভাত হয়ে গেছে, আর এইটা হলো, দেখা যাচ্ছে না, কালো কালো লাগছে, এইটা হলো কলার মোচা আছে যে, সেটার বড়া বানিয়ে আলু দিয়ে
রসা বলে এটাকে, নিরামিষ ফুল। এইখানে আছে হলো ভেন্ডি ভাজা, আর সকালে বেগুন ভাজা করেছিলাম, একটা রয়ে গেছে, আমি ভাত খাওয়ার জন্য করেছিলাম, একটা রয়ে গেছে। আর এইখানে নিরামিষ রাতের জন্য পটল আলু তরকারি। আর আমি সবার ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে অল্প আগে রান্না করেছি তাই হলুদ হলুদ হয়ে আছে। এইখানটা কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব, আগে চাটনিটা বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো আমি পাতাগুলোকে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি যেন পাতাগুলো নরম হয়, কুমড়ো পাতা তো অল্প হার্ড থাকে। আর শীতল চাটনি বানানোর জন্য এখানে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচা লঙ্কা, আর অল্প একটু ভুত জলকিয়া নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এইগুলোকে আমি এখন পেস্ট করে নেব। তো এইখানে আমি অল্প পেঁয়াজ কেটে রেখেছি চাটনিতে দেওয়ার জন্য, আর এইখানে শীতল শুটকি যেটা, সেটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর এটা মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা রেখেছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজগুলো ছেড়ে দেব। তো আসলে কী বলো তো, অনেকে না চাটনিতে, অনেকে না বেশিরভাগ মানুষ চাটনিতে না পেস্ট করে দেয় না মশলা আর কি, না দিলেও হয়, কিন্তু আমি এমনভাবে খেতেই ভালোবাসি পেস্ট করে দিলে। আমি যে কোনো রান্না অল্প মশলাটা বেটে দিলে বেশি ভালো লাগে আমার খেতে, তাই আমি পেস্ট করেই বানাই, এটা খেতে অন্যরকম টেস্ট হয়। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে, পেঁয়াজগুলো একটু হয়েছে তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি, একসাথে হয়েই যাবে, শুটকি চাটনি হতে অল্প টাইম লাগে তো পেঁয়াজগুলো গলে যাবে। তো আমি এখন নুন দিয়ে দিয়েছি, নুন দেওয়ার পর আমি হলুদ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু লাগে না, না চাটনি বানানো সোজা সবাই পারে, তা আমি যেভাবে বানাই সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, এইভাবে বানিয়ে দেখো খেতে অনেক টেস্ট হয়, আজও সত্যি ভালো হয়েছিল। তো এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা, মশলাটা মানে হালকা কষানো হওয়ার পর না আমি শুটকিগুলো ছেড়ে দেব। তো এই দেখো আমি ছেড়ে দিলাম শুটকিগুলো, এখন আমি হালকা একটু এখানে জল দিয়েছি, পরে জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো ঢেকে যতক্ষণ অবধি না একদম টেনে গেছে ততক্ষণ অবধি আমি বসিয়েছিলাম। তো বড়া বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়োতে নুন আর নুন হলুদ আর একটু জল দিয়ে রেডি করে রেখেছি এটাকে, এটা পরে লাগবে। আর এই দেখো বড়া আমি করে নিয়েছি, ফার্স্ট টাইম তো এত সুন্দর হয়নি, তাও না খেতে সত্যি ভালোই হয়েছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে আরেকটা করে নিচ্ছি, দুটো পাতা একসাথে দিয়ে নিয়েছি, একটা দিলে ফেটে যায় তো তাই দুটো দিয়েছি, তার মাঝে চাটনিটা দিয়ে দেবো, শুটকি চাটনি দিয়ে পাতাটাকে ফোল্ড করে দেব। আর আমার এক হাতে না ক্যামেরা ছিল তো আর এক হাত দিয়ে করছিলাম, অতটা সুন্দর হয়নি যদিও। যারা যারা শীতল পোড়া খেয়েছো তারা তো জানে কত টেস্ট হয় খেতে, যারা খাওনি তাদের জন্য বলছি একবার ট্রাই করে দেখো, এই রেসিপিটা ভীষণ টেস্ট হয়, একটা বড়া দিয়ে তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে। তো আমার হয়ে গেছে, আমি টোটাল আটটা বানিয়েছিলাম, এখানে চারটা আরও চারটা হচ্ছে কড়াইতে। তো ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালোই লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমার শীতল বড়া হয়ে গেছে, জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম করেছি তো বলতে পারছি না, কোনো আইডিয়া নেই, আশা করছি ভালো হবে, আর খারাপ হলেও কোনো ব্যাপার না, প্রথমবার তো আর সবার ভালো হয় না তাই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেউ সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখছো ঠিকই, কেউ কেউ এত ভিউজ আসছে না যদিও, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি অনেক কষ্ট করছি চ্যানেলটাকে গ্রো করার জন্য কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো
সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।